কিছু কথা, কিছু গান, কিছু বিনোদন আর আমার দৈনন্দিন জীবনযাপন নিয়ে আমি সীমা প্রিয়া। আজকে সকাল 8:15 বাজে, এখন থেকে আমি আমার দিনটা তোমাদের সাথে শুরু করলাম। কিন্তু আমি ভিডিওটি শ্যুট করেছি বৃহস্পতিবার দিন বিকেলবেলায়। বৃহস্পতিবার দিন বিকেলবেলায় আমি কিন্তু খুব ভালো করে ফ্লোরটা ডিপ ক্লিনিং করে নিচ্ছিলাম। আমি বৃহস্পতিবার করেই যে আমার ডিপ ক্লিনিং করি ফ্লোরের সেরকম কিছু নয়, আমি সপ্তাহে একদিন কিংবা এক সপ্তাহ ছাড়া আর এক সপ্তাহ এরকম করে যেদিন আমার হাতে সময় পাই আমি কিন্তু অবশ্যই ডিপ ক্লিনিং করে নিই ফ্লোরের, আমার ঘরের, আমার শাশুড়ি মায়ের ঘরের, তারপরে বারান্দার, রান্নাঘরের, এরকম সপ্তাহে একদিন করে ডিপ ক্লিনিং করে নিই। কিন্তু হয় কি যে প্রতিদিন যে মোছাটা হয়, প্রতিদিন ক্লিনিংটা যেটা হয় সেটা সামনের উপর দিয়ে যে ঘর মোছার যে মপ আছে সেটা দিয়েই পরিষ্কার করা হয়, কিন্তু এই যে একদম খাটের নিচে বা কোনা খামচি ওইভাবে তো ডিপ ক্লিনিং হয় না। তো ওটার জন্য আমি সপ্তাহে যে কোনো একদিন বেছে নিই, সেটা বৃহস্পতিবারই বলে কোনো কথা নেই, যেদিন আমার হাতে মানে কাজে কাজটা হালকা থাকবে হাতে সেদিনকারই আমি করে নিই। তো বৃহস্পতিবার দিনকে বিকেলবেলাতেই আমার মনে হলো যে আমি করে নিই। আর তারপর বৃহস্পতিবার বারটাও ভালো আছে, লক্ষ্মীবার, সন্ধেবেলা বই পড়া, পাঁচালি পড়া, আর বিকেল বিকেল এরকম ডিপ ক্লিনিং হয়ে যাওয়া, এটা তো খুবই ভালো জিনিস। তো সেই জন্য আমি কাজে লেগে পড়েছি। তবে কাজটা দেখতে থাকো, আর সাথে আমি তোমাদের সাথে এখন ওয়াইটিতে বর্তমানকালে যা অবস্থা চলছে তার সম্বন্ধে আমি কিছু বিস্তারিত আলোচনা করব আর নিজের কিছু মতামত দেব। আচ্ছা, তোমরা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওয়াইটিতে যে এখন করে কিন্তু MSL মানে মাই সিম্পল লাইফস্টাইলের কণিকা কিন্তু নিজের সংসারের কথা, নিজের পরিস্থিতির কথা চিন্তা করে কিন্তু ও এক প্রকার একটা যে ঝড় উঠেছিল ওদেরকে নিয়ে সেটা কিন্তু থামিয়ে দিয়েছে। ঠিক আছে, ও এক প্রকার বলে দিয়েছে যে ঠিক আছে চলো, আমরা অনেক ভুল করেছি, আমি আর উজ্জ্বল অনেক ভুল করেছি, মেনে নিলাম, এবার তোমরা শান্ত হও, তোমরা আর এই নিয়ে কোনো কথা বলো না, আমাদেরকে আমাদের হালে ছেড়ে দাও। তো এই কথা মানে এই ভিডিওটা আসার পর থেকেই কিন্তু আরেক দল খুব নাচানাচি বা খুব আনন্দ প্রকাশ করছে, উচ্ছ্বাস প্রকাশ করছে তাদের জয়ের জন্য। তাদের জয়ের আনন্দ প্রকাশ করতে গিয়ে তারা যে ধরনের ভিডিও নামাচ্ছে এবং থাম্বনেল এবং টাইটেলে যে সব ধরনের কথাগুলো লিখছে, যে যারা MSL এর হয়ে কিছু কথা বা বক্তব্য বলেছিল বা ভিডিও বানিয়েছিল তাদেরকে মাই সিম্পল লাইফস্টাইলের দালাল বলে আখ্যা দিচ্ছে এবং আরও অনেক কথাই বলছে। কিন্তু আমার কাছে বিষয়টি তার সেটি নয়, তার থেকেও বেশি বড় কথা হচ্ছে মাই সিম্পল লাইফস্টাইলে কণিকা যখন এক প্রকার নিজের সংসারের স্বার্থের কথা চিন্তা করে, নিজের সংসারকে বাঁচাবার জন্য স্বামী সন্তান শাশুড়ি শ্বশুর এদেরকে স্বাভাবিক জীবন দেওয়ার জন্য, এদের স্বাভাবিক চলাফেরা, কথাবার্তা, নিজেদের সমস্ত কিছু স্বাভাবিক ক্রিয়াকলাপ বা কার্যাদি স্বাভাবিক রাখার জন্য এক প্রকার নিজে দোষ স্বীকার করে নিয়েছে। কিন্তু এটা অপর দলের আদৌ কি জয়? আমার মতে এটা কিন্তু ওদের জয় হলো না। যাই হোক, কিন্তু সুতপা কিন্তু বলেছিল যে যতদিন পর্যন্ত ওদের ভণ্ডামি, তারপরে কি ছল চাতুরি, মিথ্যা সমস্ত কিছু মানে ভিডিওতে দেখবে, ততদিন পর্যন্ত ওর চ্যানেল থেকে ওদের জন্য ভিডিও আসতে থাকবে এবং এসেওছে। গতকাল আমি একটি ভিডিও দেখলাম, ও লিখছে এখন মহারানীর এই চুপ হয়ে যাওয়াটাকে কোনো ঝড়ের পূর্বাভাস নয়। তো আমার বক্তব্য, তোমরা এবার সুতপাকে এই সব নিয়ে না বলে তোমরা সুতপাকে দিয়ে ক্ষমা চাও, কারণ কণিকা যখন তার ভুল স্বীকার করে নিয়েছে আর কণিকা উজ্জ্বলকে এত দিন ধরে যে হ্যারাস করা হলো তার জন্য কি সুতপাকে দিয়ে কোনো ক্ষমা চাওয়ানোরও কি দরকার আছে? না, তোমরা বলো, সুতপার তো ক্ষমা চাওয়ার দরকার আছে? ওরা যদি ওদের ভুল স্বীকার করে নিতে পারে এক পক্ষ, এক
দিক মানে একদিকের কথা চিন্তা করে, তাহলে সুতপা কেন ক্ষমা চাইবে না? সুতপা কেন আবার নতুন করে নাটক জুড়ছে যে ওর মানে কণিকার এই চুপ হয়ে যাওয়াটা একটা কোনো ঝড়ের পূর্বাভাস? ঠিক আছে, তোমাদের মানে তোমাদের দৃষ্টিকোণ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু সুতপা এগুলো করছে। আর অন্যদিকে সুতপার যারা সাপোর্টার আছে তারা কিন্তু দেখবে কমিউনিটিতে অনেক অসহায় মানুষদের কমিউনিটিতে পোস্ট দিচ্ছে, অসহায় মানুষদের, ঠিক আছে? কারণ তোমরা যেহেতু MSL এর পাশে দাঁড়িয়েছো, মাই সিম্পল লাইফস্টাইল অসহায়, তাই জন্য তারাও অনেক অসহায় ব্যক্তিকে তুলে আনছে, ঠিক আছে? সেটা খুবই ভালো জিনিস, ঠিক আছে? মাই সিম্পল লাইফস্টাইলকে আজকে আমরা সাপোর্ট করেছি বলেই আজকে তারা ধীরে ধীরে এই জায়গায় পৌঁছেছে। তাহলে যেসব অসহায় ব্যক্তিদের পোস্টগুলো তারা দিচ্ছে কমিউনিটিতে, তাদের ভিডিওর লিঙ্ক, ভালোই তো, আমাদের অনেকের হাতেই তো তাদের ভিডিও পৌঁছায় না, তো তারা খুঁজে খুঁজে এনে কমিউনিটিতে দিচ্ছে, তাদের ভিডিও দিচ্ছে, ভিডিওর লিঙ্ক দিচ্ছে, তাদের সম্বন্ধে লিখছে, পোস্ট দিচ্ছে, ভালোই তো হচ্ছে, আমাদের হাতের কাছে তাদেরকে খুঁজে এনে দিচ্ছে, ঠিক আছে? কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে তাদের তারা কিন্তু তোমাদের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, তাদেরকে অসহায় মানুষদের ভিডিও দেখে অবশ্যই আমরা সাহায্য করব, ঠিক আছে? কিন্তু তার সাথে সুতপাকে কিন্তু ক্ষমা চাইতে হবে। সুতপার ক্ষমা চাওয়া নিয়ে কিন্তু একটাও ভিডিও আসছে না। আমার সকলের কাছে অনুরোধ, সকলের কাছে অনুরোধ, সুতপাকে দিয়ে ক্ষমা চাওয়াও। সুতপা তো ক্ষমা চাইছে না, উল্টে গতকাল একটা ভিডিও নামিয়ে দিল, মানে থাম্বনেইলে লিখলো যে মহারানীর এই চুপ হয়ে যাওয়াটা কোনো একটা ঝড়ের পূর্বাভাস নয় তো? এটা কী ধরনের? একটা মানুষ যখন ক্ষমা চাইল, ঠিক আছে, ভুল হয়েছে, কিন্তু ভুল কী? ইউটিউব যেসব কমিউনিটি রুল গাইডলাইনের মধ্যেই রুলগুলো লিখেছে, তো এইটাকে তো মিথ্যা কথা বলা যায় কি? আর সুতপা দিনের পর দিন, দিনের পর দিন তাদের সংসারে খুঁটি নাটি সমস্ত কিছু নিয়ে, ঠিক আছে, এই যে তুলে ধরে ধরে, তাদের দোষ নেই তবু খুঁচিয়ে খুঁচিয়ে দোষ বার করে একেবারে এক্সপ্লেনেশন করা, এটা কোন ধরনের ইউটিউবের রুলের মধ্যে পড়ে আমার জানা নেই। তো এতদিন ধরে যেটা করেছে, তো সেটার জন্য সুতপাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে, নয় কি? আমার তো বারবার মনে হচ্ছে যে এই ব্যাপারটা কিন্তু অনেক ব্লগাররা মানে তাদের ঠিক দৃষ্টিপাতের মধ্যে পড়ছে না, তারা অন্যান্য দিকে চলে যাচ্ছে, কারণ সুতপা আর সুতপার সাপোর্টাররা কিন্তু অন্যদিকে মোটিভেশনটাকে মানে অন্যদিকে দৃষ্টিটাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, নানান ধরনের দালালদের নিয়ে, শুধু মানে MSL এর দালালকে নিয়ে আজে বাজে কথা বলছে, যাতে তারা সেই সব ভিডিও প্রত্যুত্তর দিতে ব্যস্ত হয়ে পড়ে, কিংবা অসহায় মানুষদের অনেক অসহায় ব্লগারদের তুলে আনছে, এনেতে কমিউনিটিতে পোস্ট দিচ্ছে, যাতে সেই সব নিয়ে তারা ভিডিও বানায়। তো সুতপার ক্ষমা চাওয়ার ব্যাপারটা কিন্তু কারোর মাথাতে আমার মনে হচ্ছে নেই। তো সবার কাছে অনুরোধ রইল, সবাই কিন্তু সুতপার ক্ষমা চাওয়ার ব্যাপারটা নিয়ে ভিডিও বানাও। সুতপা ক্ষমা চাইবে না কেন? এতদিন ধরে MSLকে নিয়ে এত কিছু করলো, এত কিছু করলো, আর ক্ষমা চাইবে না? কণিকা যদি অত বড় ব্লগার হয়ে ক্ষমা চাইতে পারে, তাহলে সুতপা কোনো হরিদাস পাল যে ক্ষমা চাইবে না? তোমরাই বলো।